সম্মানিত ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো সবচেয়ে মাটি দেখার তাবির কি। ইবনে সিরিনের তাফসিরুল আহলাম নামক কিতাব থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাটি দেখা, এটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, কারণ মাটি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। মাটি দেখা কখনো কখনো দিন দুনিয়ার অর্থ সম্পদের ক্ষেত্রে লাভবান হওয়ার আলামত। ঘরের ছাদ থেকে মাটি ঝাড়ু দিয়ে ফেলতে দেখা স্ত্রী তার সম্পদ ধ্বংস হবে। আকাশের মাটি বর্ষণ দেখা আকাশে অনাকাঙ্ক্ষিত বিষয়ের ইঙ্গিত। বিধ্বস্ত বাড়ির মাটি বা ধুলি বালি শরীরে লাগা উত্তরাধিকারী সূত্রে সম্পদশালী হওয়ার লক্ষণ। নিজ মাথায় মাটি রাখতে দেখলে হারাম সম্পদ লাভ করবে। আকাশে প্রচুর মাটি বর্ষণ করা শাস্তির অর্থ। দোকান ঝাড়ু দিয়ে মাটি ও বস্ত্র বের করতে দেখা তার এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হওয়ার আলামত। বালুর ব্যাখ্যাও মাটির মতো, কারণ তা মাটি জাতীয়। বালুর উপর দৌড়ানো বাধা বিপত্তি অবরোধ হাঙ্গামা ক্লান্তি এসবের অর্থ করে। নিজেকে বালুর উপর দেখলে নিশ্চয়ই সে দুনিয়াবি কোনো বিষয়ের সঙ্গে জড়িত হবে। বালু গিলতে বা জমা করতে বা বহন করতে দেখলে বুঝতে হবে সে ধন সম্পদ জমা করবে ও কল্যাণ পাবে। টিলার উপর খুতবা বা আজান দিতে দেখলে স্বপ্নদ্রষ্টা বাচ্চার পরিবারের হয়ে থাকলে বাচ্চাই পাবে, কিংবা বিচারক বা আজানের দায়িত্বপ্রাপ্ত হবে বা খতিব হবে। এগুলো আরবদের কাছে অনেক সম্মানজনক। সমতল ভূমিতে টিলা বা উঁচু জায়গা দেখা সমপরিমাণ সম্পদশালী হওয়ার অর্থ হয়। তার পাশে সবুজ গাছপালা দেখা তার দিন ও সুন্দর আচরণের লক্ষণ। তাতে বসা সম্মানিত ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক স্থাপনের ইশারা। টিলার ছায়া উপবিষ্ট দেখলে নির্দিষ্ট কোনো ব্যক্তির আশ্রয়ে বসবাস করবে। উঁচু স্থান থেকে নামতে দেখলে নিশ্চয়ই সে দুশ্চিন্তায় ভুগবে। আশা করছি বুঝতে পেরেছেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া, আমাদের নাম দিয়ে অথবা ছবি দিয়ে নানান মানুষ নানানভাবে প্রতারণা করছে। সুতরাং আমার নাম আর ছবি হলে ওটা আমি না, প্রত্যেকটা ভিডিওতে সতর্ক করছি। বারবার সতর্ক করার পরেও যদি কেউ সতর্ক না হয় এর দায়ভার কিন্তু আমরা নিচ্ছি না। সতর্ক হন, সাবধান হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।